শিখতে চায়, সবাই যা শিখতেছে কেউ পিছিয়ে থাকতে চায় না। স্টুডেন্টরা বলছে যে মাই স্কুল মাই ল্যাব, তারপর বলছে মাই ডিজিটাল পোর্টফোলিও অল ইন ওয়ান, মানে তাদের সকল শিক্ষাকে একটি পোর্টফোলিওর মধ্যে তারা দেখতে চায়। আমরা দেখে থাকি যে আমাদের রিপোর্ট কার্ড তৈরি হয় ক্লাস সিক্সের, সেভেনের, এইটের, নাইনের বা প্রাইমারিতে ওয়ান টু, একটা রিপোর্ট কার্ড পরের বছর আসতে এমন কোনো কাজে লাগে না। কিন্তু যদি আমরা শিক্ষার্থীর পোর্টফোলিও তৈরি করতে পারি একদম জীবনের শুরু থেকে যতদিন পর্যন্ত তারা তার শিক্ষা ব্যবস্থা থাকবে, তাদের পোর্টফোলিওতে কিন্তু তাদের অ্যাচিভমেন্টগুলো, তার রেজাল্ট, কোন সাবজেক্টে ভালো, কোন এরিয়াতে তাদের দক্ষতা আছে, সব কিছু আসলে রাখা সম্ভব, তারা সেটাও চাচ্ছে। তারপরে তারা বলছে মাই ফিনান্স কার্ড, তাদের নিজেদের একটি ওয়ালেট দরকার, এমন একটা কার্ড যেটা শিক্ষার যাবতীয় লেনদেন তারা ওটার মাধ্যমে করতে পারে। তারা আর আগের মতো এখন আর ফিস দিবে নিবে বা উপবৃত্তি দিবে নিবে এর জন্য কোনো ম্যানুয়াল সিস্টেম চায় না। তারই একটা ওই পোর্টফোলিওর সাথে অ্যাটাচ একটা এমন ফিনান্স কার্ড বা এমন একটা অ্যাকাউন্ট থাকতে হবে যেখানে শিক্ষার্থীরা তাদের এই সকল সুবিধাগুলো ওয়ান ক্লিকে বা অনসলিউশনে ব্যবহার করতে পারে। এরপর তারা চাচ্ছে যে অ্যানিমেটেড অ্যান্ড ইন্টারেক্টিভ ক্লাসরুম, লেস পেপার বেসড এডুকেশন, ডিজিটাল নোটপ্যাড, ফ্রি ইন্টারনেট ওয়েন নিডেড, নো ট্রেডিশনাল এক্সাম বাট অ্যাসেসমেন্ট। তারা বলছে যে আগের মতো না ট্রেডিশনাল এক্সাম না থাকলেও চলবে, বাট তারা চায় তাদেরকে অ্যাসেস করা হোক তাদের যোগ্যতা অনুযায়ী, তারা যাতে সেটা কীভাবে হবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। বলছে রোবট অ্যাসিস্ট্যান্ট আসতে পারে, শিক্ষকের পাশাপাশি রোবটও যদি তাদেরকে সহযোগিতা করে তারা তাদের কাছেও শিখতে চায়, এবং ফোকাস অন স্কিল নট লেকচার। তো এই লাস্ট লাইনটা আপনারা মনে রেখেন, আমি শেষের দিকে এটাকে আবার একটু মনে করিয়ে দিব। তো আমাদের শিক্ষার্থীদের চাহিদা আমরা পেলাম, এরপরে আমরা দেখেছি যে আসলে শিক্ষার্থীদের সকল চাহিদাকে যদি আমরা অ্যাকোমোডেট করি একটা সিঙ্গেল সেন্টেন্সে বলি, তাহলে সেটা এটা একটাকে আমরা সকলে মিলে আমাদের পুরো ব্লেন্ডেড এডুকেশন মাস্টার প্ল্যানের যতগুলো উপ কমিটি আছে এখানে, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যারা, তারা সহ সকলে মিলে একটা ট্যাগলাইন সিলেক্ট করা হয়েছে, সেটার নাম হচ্ছে আই অ্যাম দ্য সলিউশন। মানে শিক্ষার্থীদের কাছে এই মেসেজটাই পৌঁছানো দরকার যে তুমি হচ্ছে সমাধান, তুমি তোমার রাস্তা চিনবা, তুমি তোমার সমাধানগুলো করবা, যত সমস্যা হোক সকল সমস্যার সমাধান তুমি নিজে থেকেই করতে পারো, এবং তার জন্য সকল শিক্ষা ব্যবস্থা রেডি থাকবে। সেকেন্ড যে বিষয়টা আসছে সেটা হচ্ছে টিচারদের এক্সপেকটেশন, মানে আপনারা যা বলেছেন আপনারা কেমন শিক্ষা ব্যবস্থা চান ভবিষ্যতে। প্রথমেই বলেছেন যে প্রপার গাইডলাইন চাই, অনেক সময় নতুন নতুন বিষয় আসে কিন্তু গাইডলাইন ঠিক মতো থাকে না। এরপরে আছে একটা এমন ডেলিভারি চ্যানেল দরকার যে ডেলিভারি চ্যানেলে আমরা আমাদের স্বাধীন মতো কাজ করতে পারবো। এরপরে বলেছেন প্রফেশনাল ডেভেলপমেন্ট দরকার, সবসময় সহবাগ সকলে সমানভাবে প্রফেশনাল ডেভেলপমেন্ট হয় না, এটাকে একদম সবার জন্য সিমিলার করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট দরকার, সাপোর্ট দরকার ফর অ্যাডমিনিস্ট্রেশন, ফ্রম কমিউনিটি, ফ্রম স্টুডেন্ট, সকলের পক্ষ থেকে সাপোর্ট দরকার। রুটিনের একটা ক্লিয়ার অ্যাডজাস্টমেন্ট দরকার, এবং রিকগনিশন এবং মোটিভেশন দরকার। শিক্ষকদের চাহিদাগুলো হচ্ছে এভাবে আমরা পেয়েছি, আমরা যখন শিক্ষকদের সাথে সারা দেশে বিভিন্ন জায়গায় বসেছি তখন এভাবে আপনারা আপনাদের এক্সপেকটেশন জানিয়েছেন। তো ব্লেন্ডেড এডুকেশনে আসলে টিচার প্রফেশনাল ডেভেলপমেন্টের যে একটা সাবসেক্টর তৈরি করা হয়েছে, যে পিলারটাকে আমরা তৈরি করেছি, সেখানে কীভাবে আসলে আপনাদের এই কাজগুলো ডেলিভারি করা হবে। তো প্রথমত একটা নিড অ্যাসেসমেন্ট বর্তমানে অলরেডি চলছে, এবং তার ভিত্তিতে একটা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড তৈরি করা হবে, আমাদের শিক্ষকদের আসলে কত লেভেলে কী ধরনের যোগ্যতা আমাদের তৈরি করাতে হবে, এবং তার জন্য আসলে পরিকল্পনা কীভাবে আসবে। এরপর আপনাদের জন্য টিচার্স প্রফেশনাল ডেভেলপমেন্ট কারিকুলাম এবং বিভিন্ন ধরনের কোর্স, এটা অবশ্যই ব্লেন্ডেড ওয়েতে হবে। আপনারা ফেস টু ফেস ট্রেনিং পাবেন, অনলাইন ট্রেনিং পাবেন, কমিউনিটি বেস ট্রেনিং পাবেন, নানা ধরনের ট্রেনিং, এবং সব ধরনের ট্রেনিংকে আমরা একসাথে বলছি ব্লেন্ডেড ট্রেনিং। এবং এই এই যে ট্রেনিংগুলো হবে তার জন্য অবশ্যই একটা ন্যাশনাল গাইডলাইন তৈরি হবে, আর এই ট্রেনিংয়ের জন্য অলরেডি প্ল্যাটফর্ম আছে, আরও নতুন নতুন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, বিশেষায়িত প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, সেই প্ল্যাটফর্মগুলো তৈরি হবে। আপনাদের পুরো ক্যারিয়ার পাথ নিয়ে আসলে ব্লেন্ডেড এডুকেশন মাস্টার প্ল্যান তৈরি চিন্তা করা হয়েছে, এটা খুব সিরিয়াস একটা বিষয়, আমি আপনাদের একটু হিসেব দিয়ে রাখি। ক্যারিয়ার পাথ বলতে শুধু প্রমোশন না, তার সাথে জড়িত যত ধরনের সুযোগ সুবিধা, এটা আর্থিক হোক, সম্মানের বিষয় হোক, এবং প্রমোশনের সাথে সাথে হয়তো বা আপনাদের শিক্ষকরা অনেক ক্ষেত্রে বদলির আবেদন করে সেগুলো ঠিকমতো হয় না। তো ক্যারিয়ার পাথে আসলে কীভাবে একজন শিক্ষক তার সারা জীবনে শিক্ষকতা করবেন, এবং তার জন্য যত ধরনের মোটিভেশন দরকার সেটা এখানে চিন্তা করা হয়েছে। এবং ফাইনালি যেটা হচ্ছে যে প্রফেশনাল ডেভেলপমেন্টের হেড টিচার এবং আমাদের সকল ধরনের স্টেক হোল্ডারদেরকে আসলে এখানে ইয়ে হবে, মানে সংযুক্ত করা হবে। এই ব্লেন্ডেড এডুকেশন মাস্টার প্ল্যান একটি, মানে আমি বলবো যে যুগান্তকারী একটা বিষয়, সারা বিশ্বে খুব অল্প কিছু দেশের এই ধরনের মাস্টার প্ল্যান আছে, যারা আসলে বিশেষ করে করোনার পরবর্তীতে তাদের ফিজিক্যাল এডুকেশনের পাশাপাশি অনলাইন বা ডিজিটাল এডুকেশনকে একসাথে করে এবং একটা ন্যাশনাল লেভেলের এই ধরনের একটি মাস্টার প্ল্যান নিয়েছেন। আমি আপনাদেরকে আরও একটি মানে চেঞ্জের কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে আমাদের জাতীয় শিক্ষাক্রম রূপরেখা।
যেটা আপনারা জানেন যে 2022 সালে অলরেডি পাইলটিং চলছে এবং 2023 সাল থেকে সারা দেশে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে আমাদের নতুন কারিকুলাম আসতে যাচ্ছে। এবং নতুন কারিকুলাম মানে কি? নতুন কারিকুলাম কিন্তু বর্তমানের যে বই বা যে ধরনের শিক্ষা ব্যবস্থা, যে ধরনের পরীক্ষা ব্যবস্থা আছে সেগুলো থেকে সরে গিয়ে আমাদের একটি দক্ষতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা আসছে। আপনারা অনেকেই হয়তো সেটা সম্পর্কে জানেন, বিভিন্ন ধরনের ট্রেনিং পেয়েছেন। আমি জাস্ট আপনাদেরকে এই শিক্ষা ব্যবস্থার অবজেক্টিভটা একটা স্লাইড একটু ক্লিয়ার করতে চাই। তো আমাদের শিক্ষা ব্যবস্থার একদম মূল ফোকাস কিন্তু উপরে আমি একটু আলাদা করে রেখেছি, যে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত দেশপ্রেমিক, উৎপাদনমুখী, অভিযোজনে সক্ষম, সুখী ও বৈশ্বিক নাগরিক, এই হচ্ছে আমাদের চাহিদা। আমরা এই শিক্ষা ব্যবস্থা দিয়ে এরকম শিক্ষার্থী তৈরি করতে চাই যে কিনা হবে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত, এটা অবশ্যই লাগবে, দেশপ্রেমিক, উৎপাদনমুখী, অভিযোজনে সক্ষম, সুখী ও বৈশ্বিক নাগরিক। এটা আমাদের আগে শিক্ষা ব্যবস্থায় কিছুটা ছিল, বাট এখন আমরা যে দুটো তিনটা জিনিস নতুন অ্যাড করা হয়েছে, একটা হচ্ছে উৎপাদনমুখী, মানে একজন শিক্ষার্থীকে শুধু শিখলেই হবে না, তাকে কর্মক্ষম হতে হবে, যে কোনো পরিবর্তনের সাথে অভিযোজনে সক্ষম হতে হবে। এই যে কোভিড হোক বা আমাদের বলছে চতুর্থ শিল্প বিপ্লব, বা আমরা বলছি হয়তো যে রোবোটিক্স চলে আসবে, আমরা হয়তো সবাই চাকরি হারাবো, তো যে কোনো অভিযোজনের সক্ষম একজন শিক্ষার্থী হতে হবে, এবং তাকে তার লক্ষ্য হতে হবে যে সে হবে বৈশ্বিক নাগরিক, এবং তার এই বৈশ্বিক নাগরিক যোগ্যতা অর্জন করতে গিয়ে তাকে মানে অসুখী হতে হবে, তাকে সুখীও হতে হবে। তার মানে যেই ধরনের মানুষ আমরা ভবিষ্যতে দেখতে চাই তার নির্দেশনা কিন্তু আমাদের এই শিক্ষা ব্যবস্থার আমাদের যে মূল লক্ষ্য সেটাতে বলা হয়েছে। এখানে খুব ছোট করে যদিও আছে, তারপরে আপনাদের জন্য জাস্ট তিনটা বিষয়কে বলি, যে সাবজেক্টগুলো আমরা নিয়ে আসতে চাচ্ছি, আগে যে সাবজেক্টগুলো হয়তো ছিল না, এখন কিছু নতুন সাবজেক্ট আসে, যেমন বাংলা, ইংরেজি, গণিত বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞানের পাশাপাশি ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, ধর্মশিক্ষা, ভালো থাকা, শিল্প ও সংস্কৃতি। আপনারা দেখবেন, মিলিয়ে দেখবেন যে সাবজেক্টগুলো এডিশনালি আসছে, যেমন ভালো থাকা, এটা খুবই জরুরি। বিশ্বের বিভিন্ন দেশে তো ভালো থাকা নিয়ে নতুন করে ভাবছে, যে আমরা আসলে প্রতিযোগিতামূলক বিশ্বের থেকে সুখী বিশ্বের দিকে যেতে চাই। যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন যে এমন বিষয়াদি আমাদেরকে আসলে শিক্ষার দিকে জানাতে হবে যাতে তারা ভালো থাকতে পারে, অসুস্থ থাকলে অসুস্থ জাতি নিয়ে কিছুই হবে না। তারপর শিল্প সংস্কৃতি খুবই দরকার, যার কারণে সৃজনশীলতা বৃদ্ধি পাবে। অন্য অন্য সাবজেক্টে এই সাবজেক্টের রিফ্লেকশন আছে। জীবন ও জীবিকা, আমাদের আগে কৃষি শিক্ষা, শারীরিক শিক্ষা, নানা ধরনের সাবজেক্ট ছিল, কিন্তু ওগুলো এতটা স্পেশালাইজড সকলকে সংযুক্ত করা যেত না। জীবন ও জীবিকাতে একদম অর্থনীতি, সমাজনীতি, কৃষি শিক্ষা, ধর্ম, সব কিছুকে এটাতে সন্নিবেশ করা হয়েছে, এবং শিক্ষার্থীরা একদম হাতে কলমে শিখবে, কোনো ধরনের মুখস্থ করার কোনো সুযোগ নেই, প্রত্যেকটা লেসনই হচ্ছে প্র্যাকটিক্যাল। এরপর আছে ডিজিটাল প্রযুক্তি, যেটা এখন একদমই অত্যাবশ্যকীয় একটা জিনিস, যেটা ছাড়া আসলে এখনকার সময়ে চিন্তা করা যায় না। তো শিক্ষার্থীদেরকে আমরা আসলে উৎপাদনমুখী করতে গেলে এই ধরনের সাবজেক্টগুলো আসলে দরকার ছিল। অনেক রিসার্চ করে সকলের মতামত নিয়ে বিভিন্ন দেশের তথ্য ঘেটে কিন্তু আমরা এনসিটিভি থেকে সারা দেশের সকল দপ্তরকে সংশ্লিষ্ট করে এই ধরনের সাবজেক্টগুলো আনা হয়েছে। আর আমাদের বেসিক সাবজেক্ট বাংলা, ইংরেজি, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান এগুলো তো থাকছে। তো এইখানে আপনারা দেখেন যে প্রাক্প্রাথমিকতে সমন্বিত বিষয়, এখানে আলাদা কোনো সাবজেক্ট থাকবে না। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 8টি বিষয় থাকবে এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণী 10টি বিষয় থাকবে। একাদশ থেকে দ্বাদশ ওখানে আবার একটু স্পেশালাইজ করা হয়েছে। আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন যে দশম শ্রেণীর পরে আমরা এসএসসি পরীক্ষা এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে আলাদা আলাদা দুটি পাবলিক পরীক্ষা তৈরি করা হবে। এটা নতুন কারিকুলামকে যখন ফলো করাবে তখন এটা বিষয় বলছি। আর এই পুরো কারিকুলামকে বাস্তবায়ন করার জন্য অনেকগুলো আসলে সায়েন্টিফিক মেথডকে আমাদের ফলো করতে হবে। যেমন বলছি যে এই সাবজেক্টগুলো আসলে ইন্টারডিসিপ্লিনারি, একটা সাবজেক্টের নলেজ আরেকটা সাবজেক্টকে হেল্প করবে, এবং এই প্রত্যেকটা সাবজেক্ট আসলে অভিজ্ঞতা ভিত্তিক শিখন, যেটা আমরা প্রকল্প ভিত্তিক শিখনের মধ্যে দিয়ে দেখেছি কেমন হয়, তো ওগুলো হবে অভিজ্ঞতা ভিত্তিক শিখন এবং শিখনকালীন মূল্যায়ন করা হবে। আগে আমরা হয়তো অর্ধবার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীকে মূল্যায়ন করতাম, কিন্তু এখন হবে শিখনকালীন মূল্যায়ন, এবং যখন শিক্ষার্থীরা শিখছে তখনই আসলে তাদের অভিজ্ঞতাগুলিকে আমরা যাচাই করব। এই মূল্যায়নের যেই ব্যাপারগুলো আছে সেখানে আসলে চারটি মৌলিক বিষয় আছে। একটা হচ্ছে শিখতে শেখার দক্ষতা, যেটা শিক্ষার্থীকে আমরা বলবো। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ক্ষমতায়নের জন্য দক্ষতা, প্রায়োগিক দক্ষতা এবং মৌলিক দক্ষতা। আর ভিতরের বিষয়গুলো আমি যাচ্ছি না, এগুলো আপনারা আস্তে আস্তে জেনে যাবেন আমাদের প্রশিক্ষণের মাধ্যমে। তো মূলত এই যে একটি নতুন কারিকুলাম আসছে, এই কারিকুলামটা কিন্তু বাস্তবায়নের দায়িত্ব একদম বলতে গেলে 99% হচ্ছে শিক্ষকদের। আপনারা যদি বিষয়টা ধারণ করতে পারেন, বুঝতে পারেন, অনেক নতুন কিছু আসবে, বাট অনেক সুবিধা তৈরি হবে। আমরা সারা দেশের 62টা স্কুলে এই কারিকুলামটা ইতিমধ্যে পাইলটিং হচ্ছে। আমি জাস্ট আপনাকে একটা রিমোট অঞ্চলের এক্সপিরিয়েন্স বলি। গত সপ্তাহে আমরা এনসিটিভি কর্মকর্তা সহ গিয়েছিলাম হচ্ছে
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার একটি লাইমবাসার গ্রামে। এটা এতটাই রিমোট অঞ্চল যে কিশোরগঞ্জ শহর থেকে প্রায় 3 ঘন্টা দূরে এবং নৌকা দিয়ে টোরা দিয়ে ভেঙে চলে যেতে হয়। তো ওখানে না আছে বিদ্যুৎ সুবিধা ঠিক মতো, না আছে আপনার ইন্টারনেট সুবিধা, বাচ্চাদের আছে না ডিভাইস, কিছুই নেই। তারপরে আমরা যেটা দেখেছি যে এই শিক্ষা ব্যবস্থা আসার পরে মানে অলরেডি তো ক্লাস সিক্সের দুইটা গ্রুপ, একটা হচ্ছে পাইলটিং গ্রুপ আর একটা হচ্ছে নন পাইলটিং গ্রুপ। পাইলটিং গ্রুপের বাচ্চারা যা করে পুরো স্কুল সেগুলো দেখতে চলে আসে সারাদিন, শুধু তাদের কার্যক্রমে দেখতে চায় যে বলে যে আমরা সবাই পাইলটিংয়ে চলে যাবো। এই শিক্ষার্থীরা বাসায় গিয়ে আর আলাদা কোনো পড়াশোনা করতে হয় না, সকল সব শেখানো শিক্ষার সব কিছু তাদের স্কুলে হয়ে যাচ্ছে। বাবা মারা এতটাই খুশি যে এত আগ্রহ নিয়ে কীভাবে শিক্ষার্থীরা শিখছে, আগে তো এত আগ্রহ দেখতাম না। তো আমরা আশা করি সারা দেশে এরকমই পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে এবং জাতীয় শিক্ষাক্রম রূপরেখা আসলে সেই ধরনের নির্দেশনা দিচ্ছে আমাদেরকে। আমাদের পরিবর্তিত ফোকাসগুলো এখানে আছে, সেটা আমি আর বিষয়ে যাব না। মূলত মাস্টার প্ল্যান যেটা করা হয়েছে সেটার মেয়াদটা যদি চিন্তা করেন, আমরা 2041 সালে উন্নত বাংলাদেশ দেখতে চাই, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ভীষণ লিখেছেন যে ডেভেলপ কান্ট্রি হবে। তো 2041 সাল পর্যন্ত ধাপে ধাপে কীভাবে আসলে এই মাস্টার প্ল্যান ইমপ্লিমেন্টেড হবে তার কয়েকটি আমাদের মাইলস্টোন আছে। দেখেন যে ওয়ার্ক প্ল্যান ইয়ার আমরা বলছি 2023 সাল, মানে 2022 এবং 23 মিলিয়ে আর্জেন্ট বেসিসে সকল দপ্তর তাদের ওয়ার্ক প্ল্যান করবে, কোথায় ট্রেনিং লাগবে, কোথায় অবকাঠামো বানানো লাগবে, কীভাবে ফ্রি ইন্টারনেট যাবে, সব কিছু মিলে আমরা ওয়ার্ক প্ল্যান করছি। 2025 সাল বলছি শর্ট টার্ম, মানে আমরা শর্ট টার্ম কিছু অ্যাচিভমেন্ট করবো যেটা সকলের কাছে ভিজিবল হবে যে আমরা এত দ্রুত এই মাস্টার প্ল্যান বাস্তবায়ন করতে পারছি। এবং মিড টার্ম হচ্ছে 2031 সাল, এর মধ্যে আমাদের বড় বড় অবকাঠামোগুলো তৈরি হবে, সারা দেশে সকল জায়গায় কানেক্টিভিটি তৈরি হবে, সকল শিক্ষকদের ট্রেনিং হয়ে যাবে, সকল শিক্ষার্থীদের কাছে ডিভাইস চলে যাবে, এগুলো আমরা বলছি মিড টার্ম। এবং লং টার্ম হবে এটা 2041 সালে, আসলে আমরা আমাদেরকে উন্নত বাংলাদেশ দেখতে পাবো। তো এই মাস্টার প্ল্যানটা আসলে আমরা জানি অনেক পরিকল্পনা হয়, অনেক মাস্টার প্ল্যান তৈরি হয় কিন্তু কাজে আসে না। তো এই জন্য এই মাস্টার প্ল্যানটা বিশেষভাবে রিভিউ করার জন্য আরও 4টা মাইলস্টোন রাখা হয়েছে। বলা হচ্ছে যে 2023 সালে যে আর্জেন্ট কাজগুলো করা হবে সেগুলো ঠিকমতো হলো কি না, এটা এই পুরো উপকমিটি সবাই মিলে 2024 সালে রিভিউ করবে। আবার 2025 সালে যে শর্ট টার্ম আমাদের প্ল্যান করা হয়েছে সেটা ঠিকমতো হলো কি না, সেটা 2026 সালে অবশ্যই রিভিউ করা হবে এবং যদি কোনো কারেকশন থাকে তাহলে সেটা কারেকশনে চলে আসবে। 2028 এবং 2030 সালে আরও একবার রিভিউ করা হবে একবার করে। তার মানে এই কার্যক্রমটাকে একদম সঠিকভাবেই দিক নির্দেশনা দেওয়ার জন্য রিভিউ কমিটিগুলো কাজ করে যাবে এবং প্রত্যেকটা রিভিউর উপরে ভিত্তি করে এক একটা ইম্প্যাক্ট স্টাডি করা হবে, যাতে করে সারা বিশ্বের কাছে আমরা উপস্থাপন করতে পারি যে আসলে আমরা কত দূর এগিয়েছি, আমাদের শিক্ষা ব্যবস্থা কী ধরনের গুণগত পরিবর্তন এসেছে। তো সব কিছু মিলে আসলে একটাই টার্গেট যে আমাদের কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করা এবং আমাদের দেশকে বর্তমানে নিম্ন মধ্যবিত্ত দেশ বলছে বা উন্নয়নশীল দেশ বলছে এটাকে একটা আধুনিক রাষ্ট্রে রূপান্তরিত করা। এবং তার জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন। এই আমূল পরিবর্তনের মধ্যে দিয়ে আমি ইনশাল্লাহ আমরা সামনে যাব এবং সেখানে আপনারাই সবচেয়ে বড় যোদ্ধা হিসেবে কাজ করবেন, সেই কামনায় আজকে এই প্রেজেন্টেশন এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে শোনার জন্য। আসসালামু আলাইকুম।